सकाल पौने चारटे न्यू टाउन दिके जाच्छी। ओखान थेके आमरा ओला बुक करे तारपरे जाबो ओ धर्मतला। तो आमरा तीनटेर समय उठेछी, सबाई उठे आमरा पौने चारटे दिके बेरिये गेछी। सब रास्ता अंधकार आछे, सब भाई घुमोच्छे, एकमात्र आमरा रास्तार मध्ये हाँटछी। पुरो अंधकार सब जायगाय़। আমরা দুটো ওলা বুক করেছিলাম, কারণ আমরা নয়জনা ছিলাম আর আমাদের কিছু লাগেজও ছিল। তো আমরা দুটো ওলা বুক করি। ভোরবেলা ছিল তো রাস্তাটা অনেকটা ফাঁকা ছিল, তো আমরা তাড়াতাড়ি চলে আসি। আমরা 5টার সময় এখানে বাস ছাড়বে, 5টার সময় ফার্স্ট বাস এটা। তো আমরা ফার্স্ট বাসটাই ধরবো। আমরা এখন বাস উঠে গেছি, তো আমাদের ফার্স্টে শুরুতে কৌশিকদার সব কিছুতে চকলেট আনে, ক্যাডবেরি আনে সবার জন্য। তো আমাদের জার্নি শুরু, তার জন্য মিষ্টি মুখ তো ক্যাডবেরি দিয়ে করা হয়। সবার আগের দিন অফিস ছিল, তো তারপরে রাতে প্যাকিং করেছে, রাতে কেউ ঘুমায়নি, ভোরবেলায় উঠেছি, তাই সবাই ক্লান্ত। বাসে উঠে সবাই ঘুমে গেছে আর সবাইকার শরীরটাও খারাপ লাগছে। এখন আমরা আছি নামখানায় নেমেছি, এরপরে কিছু খাওয়া দাওয়া করবো, নাস্তা সকালবেলায় আমরা বেরিয়েছি, খাইনি, তাই খাওয়া দাওয়া করে বেরোবো। এখানে তেমন কোনো হোটেল নেই, তো আমরা নর্মাল দোকান থেকে, মিষ্টি দোকান থেকে পুরি খাই। আমরা এখন এখানে কোথায় যাচ্ছি, আমরা খাবার খাওয়ার পরে আমরা সেখান থেকে একটা টোটো নিয়ে নিই। টোটোটা যায় আমাদের ঘাটে, জানি না আমি ঘাটটার নাম কেমন। এখানকার রাস্তাটা খুবই খারাপ ছিল, অনেকটা দূর ছিল। এখানে টোটোওয়ালাকে কম করাতে বললেও কম করায়নি তারা, জানেন তারা আমাদের এখানে যেতেই হবে, তার জন্য একই ভাড়া বলেছে। তো আমরা এখান থেকে নেমে চলে এসেছি আমাদের ঘাটে, যেখান থেকে পার হওয়ার জন্য। আমরা এখন টোটো থেকে নেমে নৌকা চাপতে এসেছি, নৌকা থেকে যেতে এসেছি, এখান থেকে যাবো। দাদা আমি আমি তো দেখতে পাইনি, আমরা অনেক কম করার চেষ্টা করলাম, বাট হলো না, সবাই 35 টাকাই বলছিল। তারপর শেষে আমরা 35 টাকাতেই যাচ্ছি। এখানে আর কিচ্ছু নেই, সব পুরো ফাঁকা। আমরা দুটো টোটো করেছি, আমরা একটাতে আছি, এটা কলকাতা থেকে আইলো না, একটাতে আছি, যাচ্ছি এখন ক্যাম্পে। তিনতলা ক্যাম্প
আমার পরে সামান আছে, অনেক কিছু নিয়েছি। আমার কাছে আমার একটা ব্যাগ আছে, মেকআপ এর সব এমনি নিজস্ব ইয়েস, এগুলো আমার বর নিয়েছে। সব গ্রাম গ্রামের সাইডে অনেক আছে গ্রাম, তার সঙ্গে মাঝের রাস্তা দেখুন পুকুর। প্রথমে গিয়ে এন্ট্রি করাতে হচ্ছে আমাদের, আমাদের একটা করে নিজেদের আইডি প্রুফ দেখাতে হচ্ছে তাদের কাছে। এসে আমাদের যে টেন্টে থাকবো সব স্যানিটাইজার করে দেওয়া হয়। বাইরে বাইরে রাখুন ভাই, আমাদের সুপাদা প্রদীপকে নিয়ে খুব চিন্তিত আছে, জলে নামতে দেবে কিনা, কিন্তু আমরা সেই যদি মানুষ জলে নামাবো প্রদীপকে। ওরা এখন জলে নেমেছে, বাট আমাকে জলে নামতে মানা করেছে আমার বর, তখন নামবো না। ওরা খেলছে আমরা সমুদ্রে কিছুটা মজা করার পরে, তারপরে আমরা ফ্রেশ হয়ে চান টান করে এখন আমরা এখানে খেতে চলে এসেছি। আমরা আমাদের লাঞ্চের জন্য আমরা লাঞ্চ করিনি, তো এখন আমরা লাঞ্চ করব। রুমা তোমার খিদে পেয়েছে? রুমা খিদে পেয়েছে? খাওয়ার জায়গা ওখানে যাচ্ছি। কোন
প্রদীপ আছে আছে ভেজ, তাই জন্য ওর মাছ অমলেট কিছু না, ওর জন্য আলু মটর দিয়া পনির পনির আছে, আলু পনির আছে। আমাদের আমরা ডিম নিয়েছিলাম, আমরা মাছ খাই না বলে এখানে খাবার খুবই ভালো ছিল, তো আমরা ভেজিটেরিয়ান ছিল, ভেজও দিয়েছি এখানে, ভেজ অ্যাভেলেবেল ছিল এবং আমরা ডিম নিয়েছি, ডিমও অ্যাভেলেবেল ছিল, সবই ভালো ছিল, খাবার মোটামুটি খুবই ভালো ছিল। আমরা রাতের জন্য বারবিকিউ অর্ডার দিয়েছি, তো রাতে কেমন বারবিকিউ হচ্ছে সেটা দেখাবো আপনাদের। আমরা এখন বিকেলের দিকে বেড়াতে যাচ্ছি, চল তো ভালো, এই যে সবাই দাঁড়িয়ে আছে ভাই, যাচ্ছি বিকেলের দিকে বেড়াতে আমরা। হাই গাইস, ফটো তুলছে, খুব সুন্দর জায়গা, বিকেলের দিকে আরো সুন্দর লাগছে, ঘুরবো এদিকে আমরা, তারপরে রাত্রি বেলা এখানে দেখবো সব, খুব সুন্দর জায়গা। এখন ডাব খাবো, তো তারপরে ফটো তুলবো, কিছু ডাব নিচ্ছে ওখানে, হয়ে গেছে। নৌকাতে আমাদের এদিকে ঘোরা হয়ে গেছে, অনেক ফটো তুললাম, তারপরে এখন আমরা টেন্ডের দিকে যাচ্ছি। টেন্ডে কেমন লাগলো তোমার আজকের মতো? সমাপ্ত সমাপ্ত এখন না, দেখো আমার চা খেতে বসছে সবাই, আমি খেয়ে নিয়েছি ভুল করে, রান্নাটা চল বল, অসাধারণ রান্নাটা সত্যি খুবই ভালো হয়েছে। আমার নানির হাতের কথা মনে পড়ে, আমার নানি এরকম রান্না করে, আর এমনিতেই
এগুলো আমার নানীদের মতনই লাগলো, কারণ আমি বলতে পারছি না তারা। তো এটাই ছিল আমার মৌসুমি দ্বীপের ফার্স্ট ডে। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, দ্য বেস্ট।